হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা, আমার নতুন একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। চোখ খুলতেই দেখলাম ঘড়িতে বাজে 5:13, আর তাড়াতাড়ি করে উঠে পড়েছি, উঠেই সমস্ত কাজে হাত দিয়ে নেব। আর আকাশটাও দেখলাম বেশ ঝলমলে রোদ উঠেছে, তাই ভাবলাম আজকে আর সময় নষ্ট না করে কাজগুলো শুরু করে দিই। সমস্ত ঘরের জানলা দরজাগুলো আগে খুলে দিয়েছি, আর এখন রান্নাঘরেও চলে যাব রান্নাঘরটা পরিষ্কার করে নিতে। আর আজকে হচ্ছে বুধবার, তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন রান্নাঘরটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর কালকে রাত্রিরে জানো তো, ওই গ্যাসে সেই সমস্ত ঝিকগুলোকে মেজে রেখেছি, কারণ জানতাম আজকে একাদশী, আর একাদশীর দিন হলে তো আমাকে সমস্ত মাজে ধোয়া করতে হয়। তাই ভাবলাম রাত্রিবেলার কাজটা রাত্রিবেলায় করে নেবো, কালকে রান্নাবান্না যেহেতু করা হয়েছিল সেই জন্য। দেখবে এমন কিছু কাজ আছে যেগুলো যদি আমরা একটু আগের দিনই গুছিয়ে রাখতে পারি, সকালের দিকটা কিন্তু অনেকটা হালকার উপর দিয়ে আমাদের কাজগুলো হয়ে যায়। আর এখন ঘরের সমস্ত জলের বোতলগুলোকে আগে ভালো করে মেজে নিচ্ছি। আজকে জানো তো, আর খাওয়া সোডা দিয়ে মাজিনি, একেবারে ভিম লিকুইড জেলটা দিয়ে মেজে নিয়েছি। এতে করে না কোনো গন্ধই কিন্তু জলের বোতলের মধ্যে থাকে না, যার জন্য একটু ভালো করে বোতলটা ধুয়ে নিতে হয়। আমাকে কালকের ব্লগে রিয়া মণ্ডল কমেন্ট করেছে, সে লিখেছে বেসিন থাকলে বাসন মাজতে সুবিধেই হয়, কাজের লোক লাগে না। হ্যাঁ, একটু কাজ বেশি পড়ে, রান্না করতে করতে বাসনগুলো মাজা হয়ে গেলে কাজের লোক রাখা দরকার হয় না, আর তাতে টাকা খরচাটাও কম হয়ে যায়। তুমি রিয়া ঠিকই বলেছো, আমিও না অনেকবার চেষ্টা করেছি এইভাবেই চলার। তবে তোমাদের তো আগেই জানিয়েছি, আমার বাড়িতে যে কাজের দিদি সে আজ থেকে নয়, আমার বিয়ের আগের থেকে সে কাজ করছে, আর তার সাথে আমাদের এমন একটা সম্পর্ক হয়ে গেছে আমি চাইলেও তাকে এখন ছাড়াতে পারবো না। আর এই তো রান্নাঘরের সমস্ত কাজ সেরে চলে এসেছি, এখন ঘরগুলোকে ঝাঁট দিয়ে নেব। তার আগে ঘরের সমস্ত পা মোছাগুলোকে আগে তুলে একটু রৌদ্রে দিয়ে আসবো। আজকে বাইরের আকাশটা বেশ ভালোই দেখলাম, তাই ভাবলাম পা মোছাগুলো একটু ঝেড়ে রৌদ্রে দিয়ে নিই, আর তাতে কিন্তু ঘরটা বেশ ভালোভাবে ঝাড় দেওয়া যায়। আমার কালকের ব্লগে তিতি খাতুন নামে একজন আমাকে একটা অদ্ভুত কমেন্ট করেছে, কমেন্টটা তোমাদের আগে পড়ে শোনাই। সে লিখেছে, তুমি কি সিম্পলি দীপা দি নকল করো? আমি তিথি বলছি, তোমার সব ভিডিও আমি দেখি, আমার নামটা নিও। তোমাকে আগেই বলতে চাই তিথি, তুমি কি আমার সাপোর্টার না হেটার? আমি আগে সেটাই বুঝতে পারলাম না। দেখো, ভালোবাসার মানুষ থাকলে তার মধ্যে কিছু কিছু হেটার মানুষও থাকে, সেটা আমি মেনে নিই, তবে তোমার প্রশ্নটার কোনো যুক্তি আমি খুঁজে পাইনি। আর তিথি, তুমি যেই দীপার কথা বলছো, দীপার সাথে কিন্তু আমার খুব ভালো একটা সম্পর্ক, ওর সাথে আমার মাঝে মধ্যেই কথা হয়। শুধু দীপা বলে না, আমার মতন যারা ব্লগিং করে তাদের সবার সাথে মোটামুটি আমার কথাবার্তা হয়। আর যেটা নকল করার কথা বললে, দেখো নকল আমরা কেউ কাউকে দেখে করে উঠতে পারি না, কারণ তার বাড়ির পরিবেশ আর আমার বাড়ির পরিবেশের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, আমরা কিন্তু একে অপরকে দেখে অনুপ্রাণিত হতে পারি, তার কাজগুলো দেখে আমাদের ভালো লাগলে সেই কাজগুলো আমরা করতে পারি, কিন্তু সেটাকে নকল করা বলা যায় না। আমার ব্লগিংয়ে কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে, তারা আমাকে প্রতিদিনই বলে, দিদি তোমার কাজগুলো আমার খুব ভালো লাগে, আর তোমার কাজের থেকে কিন্তু আমরা কাজ করার অনুপ্রেরণা পাই, তোমার থেকে আমরা অনেক কিছু শিখি আর সেই কাজগুলো করি। তা বলে কি তারা আমাকে নকল করে তাদের কাজগুলো করছে? আর কি বলো তো তিথি, আমাদের এক একজন মানুষের কাজের ধরন কিন্তু এক এক রকম হয়, আমরা সবার থেকে কম বেশি কাজ কিন্তু শিখেই থাকি, তা মানে এটা নয় যে আমরা কাউকে নকল করছি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তার মধ্যে কিন্তু কাজগুলোকেও একের পর এক করে নিচ্ছি। আর এদিকে বাসি সমস্ত কাজ আমার গোছানো হয়ে গেছে, তারপর চলে যাচ্ছি স্নানে। আর কি বলো তো বন্ধুরা, কিছু কিছু ভালো মানুষের মধ্যে একজন দুজন মানুষ কিন্তু এরকম থাকে, আর যাদের কথাগুলো চুপচাপ মুখ বন্ধ করে সহ্য করা যায় না, তাদের যোগ্য জবাব সঙ্গে সঙ্গেই দিতে হয়। তাই আজকে এতগুলো কথা বলে ফেললাম। আর কি বলো তো, এরকম ধরনের কথা শুনলে মাঝে মধ্যে যেরকম রাগ ওঠে, আর সেরকম কিন্তু আমাকে নিজেকে নিজে সেলিব্রিটি মনে হয়, কারণ আমি তো একটা অতি ক্ষুদ্র সামান্য ছোট্ট ক্রিয়েটার। আমার থেকে যারা যারা বড় ক্রিয়েটার রয়েছে তাদের নিয়েও কত সমালোচিত হয়, তো আমি তো সেখানে একটা ছোট্ট ক্ষুদ্র মানুষ। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম, যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও। আর কথা বলতে বলতে এদিকে কিন্তু কাজগুলোও হয়ে গেছে, স্নান সেরে আগে জামা কাপড়টা মেলে দিয়েছি, আর তারপরে যে জলের বোতলগুলো ছিল সেগুলো মেজে নিয়েছি।
আর কি বলতো, আমি ভাবলাম রান্নাঘরে যখন ঢুকেই পড়েছি, গ্যাস ওভেনের এই ঝিকগুলোকে আগে জায়গা করে লাগিয়ে রাখি, কারণ এখন আর গ্যাস ধরানোর প্রয়োজন নেই। তোজোকে টিফিনটা গুছিয়ে দিয়ে আমি কিন্তু পুজো দিতে বসবো, তারপরে এসে চাটা বানাবো। আর এদিকে তোজোকে আজকে টিফিনে দিচ্ছি সমস্ত রকমের ফ্রুট। আজকে শশা দিয়েছি, কলা দিয়েছি, আর তার সাথে দিয়েছি আম। যেহেতু একাদশী, সেই কারণে কিন্তু আজকে সমস্ত ফ্রুটই দিয়েছি ওকে। আর তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো, তোমরা তো জানো তোজো কিন্তু আমাদের সাথে প্রতিটা একাদশী পালন করে, আর সেই কারণে কিন্তু প্রতিটা একাদশীতেই তোজোর টিফিনটা এরকম ফ্রুটের ওপর যায়। আর সব থেকে ভালো বিষয় কী জানো তো, তোজো না এরকম ফল খেতে ভীষণই পছন্দ করে। আর ওইদিকে তোজোকে রেডি করিয়ে আমি চলে এসেছি এবার ঠাকুর পুজো দিতে। তার আগে ফুলগুলো তুলে নিলাম, আর দেখো এক সাজি ফুল হয়েছে, কি ভালো লাগছিল দেখতে। আর তারপরে এখন আমার গোপু সোনাদের ভোলে বাবাকে সবাইকে স্নান করে পুজোটা সেরে নেব। আমাকে সুতপাদি কমেন্ট করেছে, সে লিখেছে, সোনা বাবার কথাগুলো একদিন শুনিও। হ্যাঁ গো, তোজো না ভীষণ পাকা পাকা কথা বলে, নিশ্চয়ই তোমাদের শোনাবো ওর কথা একদিন। এত দূর পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছো, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই দেখো, আজকে সমস্ত ঠাকুরকে গাছের ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে আসনটা, তোমরা কি বলো? অনামিকা আমাকে কমেন্ট করেছে, সে লিখেছে, খুব ভালো লাগলো, আর পনির বাটার মশলাটা দেখে খুব লোভনীয় লাগছে। হ্যাঁ গো অনামিকা, যেরকম দেখতে লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আসলে আমার হাজবেন্ড না খুব ভালো রান্না করতে পারে, বিশেষ করে এই পনির আইটেমগুলো বা অন্যান্য অনেক রান্নাই আছে যেটা আমার থেকেও খুব ভালোই রান্না করে। আর ওদিকে ঠাকুর পুজোটা সেরে এসে আমি এদিকে একটু সানস্ক্রিন মেখে নিলাম, সাথে সিঁদুরটাও পরে নিয়েছি। আর তারপর রান্নাঘরে চলে এসেছি একটু চাটা করে নিতে। এর আগে একবার হাজবেন্ড নিজের চাটা নিজে বানিয়ে খেয়েছে, আর এখন দুজনে মিলে একসাথে খাবো। আজকে জানো তো এক জায়গায় একটু বেরোনোর আছে, কোথায় বেরোচ্ছি তোমাদের নিশ্চয়ই জানাবো। তার আগে এখন বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আমার হাজবেন্ড সকালের দিকে একবার বিছানাটা গুছিয়েছিল, আর কি বলতো এইভাবেই গুছিয়ে দেয়। কখনো কখনো এইটাই কিন্তু আমার কাজ চালানোর জন্য যথেষ্ট হয়ে যায়, আবার কখনো কখনো না নিজের একটুও দেখতে ভালো লাগে না। আজকে যেহেতু সংসারের কাজটা একদমই নেই বললেই চলে, যেহেতু একাদশীর দিন, আর সংসারের কাজ তো টুকটাক থাকে কিন্তু রান্নাবান্নাটা নেই, যার জন্য ভাবলাম বিছানাটাকে আরেকবার একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর কি বলতো, বিছানার চাদর যদি একটু কুচকে থাকে না, আমার না দেখতে একদমই ভালো লাগে না। আমার না ভীষণ ভালো লাগে বিছানার চাদর সব সময় টান টান থাকবে, মনে হবে বিছানার মধ্যে কেউ যেন আয়রন করে দিয়ে গেছে, কিন্তু সেটা তো একদমই পসিবল না আমাদের মতন বাচ্চাদের থাকার ঘরে। কিন্তু তাও আমি চেষ্টা করি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় বিছানাটাকে পরিষ্কার রাখার। এর মাঝে অনেকটা সময় কেটে গেছে, তার মধ্যে কিন্তু আমার ভিডিওর এডিটিং ছিল, আর ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোডে বসিয়েছি। আর তার মধ্যে দেখলাম জামাকাপড়গুলো শুকিয়ে গেছে, আর আকাশটাও বেশ মেঘলা করে এসছে, তাই জামাকাপড়গুলো তুলে নিলাম। আর এই ঘরের জানলাটাও না আটকে দেব, একটু পরে না একটু বেরোনোর কথা, সেই জন্য জানলা দরজাগুলো আটকে রেখে যাব, কারণ কখন বৃষ্টি নামে তার কোনো ঠিক নেই, আর বাইরে কিন্তু বেশ মেঘ করেছে। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ওই 12:15 নাগাদ। আজকে দেখো রেডি হয়ে গেছি, আজকে যেহেতু আমাদের একাদশী তাই একটু ইস্কনে যাব। তাই তোজোকে স্কুল থেকে একেবারে ডাইরেক্ট নিয়ে চলে যাব, কারণ গাড়িতে আসলে ওর একটা বেঁচে যায়, আর ইস্কনে প্রসাদ দেয় ওই একটা নাগাদ, সেই জন্য একেবারে ওকে নিয়ে যাব। অনেক দিন ধরে একাদশীতে ইস্কনের প্রসাদ পাই না, তাই আজকে ইচ্ছে হলো একটু ইস্কনে যাই। তাই দেখো রেডি হয়ে, সকাল থেকে অনেকগুলো কাজ বাজ করেছি, আর কিছু কাজ আছে যেগুলো ঘুরে ঘুরে এসে বিকালবেলা আবার করবো, কারণ একাদশীর দিনে কাজের অত চাপ থাকে না সেই জন্য। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি, তাহলে চলো ওখানে যাবো, তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করবো। তোমাদের তো জানিয়েছিলাম ইস্কনে গিয়ে ভিডিও করব, কিন্তু গাড়িতে ওঠার পর থেকে এত সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, তোজোকে সামলাবো না ভিডিও করব। তাই ভাবলাম একাদশীর প্রসাদটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে হয়েছিল আজকে সাবুর পোলাও, তার সাথে তরকারি আর একটা স্যালাড দিয়েছিল, আরও ফল দিয়েছিল, আর তার সাথে সাবুর পাঁপড়। খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম, আর দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম। আর তখন তো যাওয়ার সময় শুধু জামাকাপড়গুলো তুলেই রেখে গেছিলাম, ভাজ আর করা হয়নি, তাই এখন জামাকাপড়গুলো ভাজ করে জায়গা মতন রেখে দিয়েছি, আর এই বিছানাটাও সাথে একটু পরিষ্কার করে নিচ্ছি।
আমার কোনো এক একাদশীর ব্লগে একজন দিদি কমেন্ট করে জানিয়েছিলে যে একাদশীতে কিন্তু অনেক কিছুই খাওয়া যায়, তোমরা কেন এত কম খাওয়ার খাচ্ছ, এতে শরীর দুর্বল হয়ে যাবে। হ্যাঁ গো, অনেক কিছুই খাওয়া যায়, তার মধ্যে কিছু খাবারও আবার বাদ থাকে, সেই সম্পর্কে না সমস্তটা জানি না, তাই ভাবলাম আজকে একাদশীটা ইসকনে গিয়ে করব। আর সত্যি কথা বলতে এতটাই খেয়েছিলাম, পেট পুরো না আইডাই আইডাই করছিল, যার জন্য রাত্রিবেলাও আজকে কিছু খেতে হয়নি। আর ওখানে না একদম যাচাই খাবার, তো তুমি যতবার চাইবে ততবারই দেবে, আর ভগবানের প্রসাদ যেমনই হোক তেমনই কিন্তু অমৃত লাগে। আর আজকে কথা বলতে বলতে কিন্তু ভিডিওটা প্রায় শেষের পথে, আজকে কোনো বন্ধুদেরই সেইভাবে নাম নিতে পারিনি, পরের ভিডিওতে সবার নাম নিয়ে নেব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।